জুন মাস শেষ হতে আর পনেরো দিন রয়েছে এই পনেরো দিনের মধ্যেই আপনাদেরকে সমস্ত কাজ শেষ করে নিতে হবে তাছাড়া আপনাদের সমস্যায় পড়তে হবে যেরকম আপনার রেশন পাওয়া হবে না তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সেই টাকাও পাবেন না ব্যাংকের নতুন অ্যাকাউন্টও খুলতে পারবেন না এবং ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে ব্যাংকে টাকা জমার ক্ষেত্রেও আপনাদের সমস্যার মুখে পড়তে হবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সমস্ত কাজ করে নিতে হবে এই জুন মাসের মধ্যেই জুলাই মাস থেকে যদি আপনি রেশন পেতে চাইছেন তাহলে অবশ্যই আপনাদেরকে রেশন কার্ডের যে ই কেওয়াইসি সেটা অবশ্যই করে নিতে হবে যদি আপনি কেওয়াইসি না করেন তবে আপনিও জুলাই মাসেও রেশন পাবেন না তো এই মুহূর্তে আপনাদের জন্য সব বড় আপডেট ফ্রিতে রেশন কিন্তু সরকারের থেকে এখনও দেওয়া হচ্ছে তো আপনার রেশন কার্ডটি যদি যোগ্য হিসাবে প্রমাণ করতে চান তাহলে অবশ্যই আপনাদের কে ওয়াইসিটা কমপ্লিট করতে হবে এই জুন মাসের মধ্যেই যাদের করা রয়েছে তাদের করার প্রয়োজন নেই যারা এখন পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট করেনি অর্থাৎ আধার কার্ড লিঙ্ক করেনি তাহলে অবশ্যই করণিত হবে তাছাড়া কিন্তু আপনি জুন মাসের মতোই জুলাই মাসেও আপনি রেশন পাবেন না তো এই গেল রেশন কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট তার সঙ্গে রেশন কার্ড কিন্তু স্যালেন্ডার করার কথা বলা হচ্ছে যদি আপনি স্যালেন্ডার না করেন সেক্ষেত্রে আপনার সমস্যার মুখে পড়তে হবে দ্বিতীয় আপডেটটি হচ্ছে আপনাদের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডি এর তরফ থেকে জারি করা হয়েছিল চোদ্দই জুন দু হাজার পর্যন্ত বিনামূল্যে আধার নথিগুলি অনলাইন আপডেট করার সুযোগ দিয়েছিল সাধারণ আধার বিবরণ আপডেট করতে হবে দশ বছরের পুরোনো আধার কার্ডগুলো চোদ্দ জুনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের ডেমোগ্রাফিক ডিটেলস আপডেট করা হবে বিনামূল্যে সেই সময়ের মধ্যে অনেকেই আপডেট করেছেন লক্ষ লক্ষ মানুষ আবেদন করেছে তবে আবেদনকারীদের মধ্যে প্রচুর মানুষের আবেদন বাতিল করেছে তো বাতিল কেন করা হয়েছে তার কারণ হিসেবে জানানো হয়েছে যে সমস্ত পরিচয় এবং ঠিকানা প্রমাণ তারা জমা করেছিলেন ডকুমেন্ট হিসাবে সেগুলোর মিল না থাকার কারণে বাতিল করা হয়েছে তো পরিষ্কার জানানো হয়েছে তারা যে সমস্ত কাগজপত্র জমা করেছিল সে সমস্ত কাগজপত্রের সঙ্গে আধার কার্ডের মিল না থাকার কারণেই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তাই এবার জানানো হয়েছে যেসব কাগজ জমা করবেন আপডেট করার জন্য তার সঙ্গে আধারের সঙ্গে সবকিছু মিল থাকতে হবে তবে আবেদন মঞ্জুর করা হবে আদারওয়াইজ আপনারটাও রিজেক্ট হয়ে যাবে তৃতীয় আপডেটটা হচ্ছে ভান্ডার প্রকল্প নিয়ে ভান্ডার প্রকল্পের পাঁচশো এবং এক হাজার টাকা করে পাচ্ছে রাজ্যের কোটি কোটি মানুষ তার মধ্যে আপনিও রয়েছেন এবার অনেকেরই কিন্তু টাকা বন্ধ হয়ে যাচ্ছে এরকমভাবে আপনারও বন্ধ হতে পারে যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য জানিয়ে দেওয়া হয়েছে এই জুন মাসের মধ্যেই আপনাদেরকে সমস্ত কাজ সেরে নিতে হবে আধার কার্ড লিঙ্ক করে নিতে হবে যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জুলাই মাসেও টাকা পাওয়া হবে না যেরকমভাবে আপনি জুন মাসে টাকা পাননি সেই একইভাবে আপনার জুলাই মাসেও টাকা পাওয়া হবে না সুতরাং আপনারা যারা যারা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না অবশ্যই আপনাদের আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না অ্যাকাউন্টের সঙ্গে সেটা দেখতে হবে যদি করা থাকে তাহলে যদি আপনি টাকা পাচ্ছেন না তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে তাছাড়া যদি আপনি দেখেন ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই ইমিডিয়েট এই কাজটা করে নিতে হবে তাছাড়া কিন্তু আপনারও এই জুন মাসের মতো জুলাই মাসেও টাকা পাওয়া হবে না তারপরে সব থেকে বড় আপডেট যেটা আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই প্যান কার্ড প্রয়োজন হয় এবার প্যান কার্ড যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি বেশি লেনদেন করতে পারবেন না আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি ঘরের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনি ঘরের টাকাও পাবেন না তো সুতরাং আপনাদের কিন্তু অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নিতে হবে তাছাড়া কিন্তু আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে তিরিশ জুন পর্যন্ত আপনাদের হাতে সময় রয়েছে অবশ্যই অবশ্যই আপনাদের সকলকে করে নিতে হবে যদি আপনি না করেন শুধুমাত্র আপনার প্যান কার্ডই বাতিল হবে না আপনাকে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হতে হবে যেরকম আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন না তার সঙ্গে আপনি টাকার লেনদেন করতে পারবেন না এবং আপনি আইটিআর ফাইলও করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক না করে সেটারও কিন্তু লাস্ট ডেট তিরিশ জুন তো আপনাদের হাতে আর পনেরো দিন সময় রয়েছে অবশ্যই করে নেবেন তাছাড়া জরিমানা পর্যন্ত করতে পারে আয়কর বিভাগ সুতরাং অবিলম্বে এই কাজ শেষ করে নিতে হবে দেশবাসীকে আপনাদের হাতে আর পনেরোটা দিন সময় রয়েছে কারণ তিরিশে জুনের মধ্যেই আপনাদেরকে এই সমস্ত কাজ করে নিতে হবে